বুড়া বয়সে আমি আর যাবো কোথায়? আমার জায়গাটা আপনি কেন দখল করতেছেন? ফেনী পূর্ব উকিলপাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের কাজ করছে বলে অভিযোগ উঠেছে। উকিলপাড়ার বাসিন্দা নুরুল আমিন অভিযোগ করেন, তার ফেনী সদর মৌজার বিএস 422 খতিয়ান 1146 দাগে 8% জায়গা হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি তার জায়গা দখল করছে। কাউন্সিলর ও মেয়রের কাছে বারবার গিয়েও সমাধান না হওয়ায় তিনি আদালতে শরণাপন্ন হন। আদালত ফৌজদারি কার্যবিধি 145 দ্বারা কাজ বন্ধের ও ফোর ভূমি অফিসকে সরজমিনে তদন্ত প্রদান করার জন্য নোটিশ দেন। 2023-21 সালে আমার পশ্চিম পাশে জায়গাটা এক ভদ্রলোক খরিদ করেন, ওনার নাম হলো আনোয়ার হোসেন। উনি খরিদ করার পরে ওনার সাথে বেশ সুসম্পর্ক ছিল, কথাবার্তা ছিল, কাজকর্ম ছিল, তারে সহযোগিতা করতেছি, কিন্তু প্রতিমধ্যে তিনি আমাদের যে জয়েন্টলি ওয়ালগুলো ছিল ওগুলা উত্তর পাশ এবং পূর্ব পাশ উভয় পাশটা ভাঙে ফেলছে, নিজ ইচ্ছা ভাঙছে এবং নিজ ইচ্ছা করতেছে। আমাকেও ডাকে নাই, কাউকেও ডাকে নাই, আমার দেখতো ভাই তাই ভাইকেও ডাকে নাই। তখন আমি এইটা ভাঙা দেখি, আমি তাকে জিজ্ঞেস করছি, উনি বলছে যে ওনারে ওয়াল সহ জায়গা বুঝাই দিছে, কিন্তু যারা বিক্রি করছে তারা বলছে যে ওয়াল জয়েন্টলি ছিল উভয় জায়গা। এখন উনি তো ওইটা ভাঙছে ভাঙছে ফ্লাস আরও উত্তর দিকে এবং পূর্ব দিকে দুই দিকে আরও বাড়াই বিম করে, বিমের 5 ইঞ্চি ফ্লাস করে পূর্ব পাশে এবং উত্তর পাশে ওয়ালগুলা করছে। তখন আমি কাউন্সিলরের কাছে বারবার গিয়ে ধরনা দিচ্ছি, কাউন্সিলর সাহেব কোনো ব্যবস্থা নেই নাই। মেয়র সাহেব বলছে যে আপনি কাউন্সিলরের কাছে উনি করবে, আমি বলছি যে আমি 3 বার গেছি ভাইয়া, কিছু জন্য অসুবিধা নাই, আমি লিখে দিই আর উনি করবে, ঠিক করে দিবে। লিখে দেওয়ার পরে উনি ওনার অফিসে বসছিল, বসার পরে কোনো সমাধান দেয় নাই, বিবাদীকে বলছে অল করি ফেলার জন্য। তখন আমি 31 তারিখ এডিএম কোর্টে একটা মামলা দায়ের করি। আমার জায়গা যেটা আছে আমার কাগজে পত্রে আমার জায়গাটা আমাকে মাফি বুঝাই দিবে, ওনার এখানে বেশি থাক কম থাক ওনার এটা ওনার ব্যাপার, উনি ওনার জায়গায় ঘর করবে, এখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমারটা দখল করে সাইড ওয়াল করে ঘর করে জুলুম করতেছে, এটার আমি প্রতিকার চাই। এদিকে আদালতকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে আরও ব্যাপক লোকজন দিয়া নির্মাণ কাজ করিতে থাকে আনোয়ার হোসেন। ভুক্তভোগী নুরুল আমিন আবারও আদালতে শরণাপন্ন হন। চলতি মাসের 9 তারিখে আদালতে 188 দ্বারা মোতাবেক ফেনী মডেল থানায় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন। আদেশের বিষয়ে ফেনী মডেল থানার এএসআই মোহাম্মদ দিদারুল আলমের কাছে জানতে চাইলে তিনি ফেনীর প্রত্যেকে বলেন এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আদালতে রিপোর্ট দাখিল করব। স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম গিটারের কাছে জানতে চাইলে তিনি বলেন এটি মীমাংসা হয়ে গেছে, উনি রাস্তার উপরে চলিয়েছে শেষ সীমানা, কিন্তু পৌরসভার কোনো আইন কানুন উনি মানতেছে না। ওনার সাথে আরও 3 ফ্যামিলি আছে নতুন ওয়াল করা, ওদের উভয় মিলি জায়গাটার ভিতর ওয়াল করা হয়েছে। আমি এখানে আসি যে 30 বছর, আমি যখন আসছি এখানে খালি ধানে জমি আসছিল, একটা আইলিয়া ছিল খালি, এই রাস্তাটার অর্ধেক আমার কিনা, 7 ডিসিম জায়গা সে কয় করছে, এখন 8 ডিসিম আছে এখানে। আদম বিহার করে, তারপর হুন্ডির ব্যবসা করে, চোরাই ব্যবসা। আনোয়ার হোসেনের কয়কৃত জায়গার মালিক নাজা বেগম ফেনী প্রত্যয়কে জানান, আমি যে বাউন্ডারি আমাদেরকে বুঝে দিছে তায়ের মামা বা নুরুল মামা যারা বুঝে দিছে, ও ওই বাউন্ডারির ভিতরে আমি জায়গা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাউন্ডারির বাইরে যাই বিক্রি করি নে, বুঝছেন? বাউন্ডারি সবার দরকার, আমি বিক্রি করার সময় বলছি যে জায়গা দুইজনের মানে জায়গা সবাই, তবে বাউন্ডারি আমি আমার টাকায় করছি, মানে ওনারা আমাদের সীমানার ভিতরে ওনাদেরও জায়গা আছে আমারও জায়গা আছে। আব্দুল্লাহ রহমানের ক্যামেরায় জসিম পরাইজি, প্রত্যয় নিউজ।